আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে একটাও ফোনে যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে আপনার অন্য অন্য ফোনগুলোতে কিভাবে পাসওয়ার্ড ছাড়াই আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন বা নেটওয়ার্কটা ইউজ করতে পারেন তো এটা আমরা অনেকেরই আমরা শহরে যখন থাকি তখন আমরা কি করি পাশের থেকে বা আশপাশের কারো কাছ থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমার ফোনে কানেক্ট করে নিই অর্থাৎ আমার ফোনটা তাকে দিলে সে অল্প টাকার বিনিময় হয়তো আমার ফোনে ওয়াইফাইটা বা পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আমার ওয়াইফাইটা কানেক্ট তার ওয়াইফাইটা কানেক্ট করে নিল কিন্তু এখন আমার প্রয়োজন হচ্ছে যে আমি আরও দুইটা ডিভাইসে বা আরও আদার্স ফোনে বা অন্য কয়েকটা ফোনে আমি চাচ্ছি যে আমার এই নেটওয়ার্কটা আমি ব্যবহার করতে তো এইটা এই নেটওয়ার্কটা আমি কিভাবে ব্যবহার করতে পারি অর্থাৎ এক ফোন থেকে আরেক ফোনে পাসওয়ার্ড ছাড়া আমি কীভাবে ওয়াইফাইটি ইউজ করতে পারি আজকে আমরা সেটাই দেখবো তো চলুন মোবাইল স্ক্রিনে ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন প্রথমে আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন ফোনের সেটিং অপশনে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন বা আদার্স কানেকশন যে অপশনটা আছে সে আদার নেটওয়ার্কস বা কানেকশন সেখান থেকে অথবা আপনাদের ফোনে যেই হটস্পট অপশনটা যেখানে আছে সেখানে আপনারা চলে যাবেন তারপরে চলে যাবেন পার্সোনাল হটস্পটে পার্সোনাল হটস্পটে চলে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে লেখা আছে আদার শেয়ারিং মোড আদার শেয়ারিং মোডে ক্লিক করবেন আদার্স শেয়ারিং মোডে ক্লিক করার পর দেখুন শেয়ার ফোন নেটওয়ার্ক বাই ব্লুটুথ এই অপশনটা আমার অফ ছিল এখন আমি অন করে দিয়েছি এজন্য আমারটা গ্রিন কালার হয়ে রয়েছে তো এভাবে আপনারা এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনারা চলে যাবেন ব্লুটুথে ব্লুটুথে যাওয়ার পর দেখবেন যে আপনার ফোনে কোন ফোন ডিভাইসটি অর্থাৎ আপনার যেই আদার্স ডিভাইসে আপনি চালাতেছেন সেখানে আপনার যে ফোনটা রয়েছে সেই ফোন বা ডিভাইসের ব্লুটুথটা অন করে নেবেন দেখুন আমি গ্লাক্সি জে টু নামক একটা ফোনে আমার নেটওয়ার্কটা শেয়ার করছি তো আমি এখন ফোন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে সেই ফোনটিতে কীভাবে আমার নেটওয়ার্কটা কাজ করছে তো প্রিয় প্রিয় ভিউয়ার্স আদার্স যে আমি একটা ফোন নিয়েছি সেই ফোনে দেখুন ব্লুটুথ যে অপশনটা আছে সেটা অন করার পরে আপনারা এভাবে সেটা কানেক্ট হয়ে যাবে দেখুন এই যে এটা হচ্ছে আমার যেই ওয়াইফাইয়ের যে কানেকশন বা শেয়ার করছি যেটা আমি নেটওয়ার্কটা সেই নেটওয়ার্ক কানেকশনের যে ডিভাইসটা কানেক্ট হয়ে রয়েছে এটা হচ্ছে তার নেমটা এভাবে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর দেখুন আমার কিন্তু সিমে যেই ডাটা আছে সেটা কিন্তু বন্ধ আছে সিমের ডাটাটা এখন বন্ধ আছে কিন্তু ব্লুটুথের যে নেটওয়ার্ক শেয়ারিং সেটা কিন্তু অন আছে এখন আমি আপনাদেরকে একটু ফেসবুকে গিয়ে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করছে কি না তো দেখুন আমরা এখন ফেসবুকে দেখছি যে ফেসবুকটা ওপেন হয়ে গেল তো এভাবে আপনারা খুব সহজে নেটওয়ার্কটা আপনাদের শেয়ার করতে পারেন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই আপনারা আপনারা চাইলে আপনাদের ল্যাপটপের যেই যদি ল্যাপটপে আপনাদের ব্লুটুথ অপশন থাকে এবং পিসিতে আপনারা ব্লুটুথ অপশন দিয়ে আপনারা এইভাবে খুব সহজে চালাতে পারবেন তো আশা করি খুব সহজে আপনারা এটা বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকুন